আইসোলেশনের যা তথ্য আছে আমাদের কাছে, গত 24 ঘন্টায় নতুন করে 175 জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে এবং বর্তমানে মোট আইসোলেশন 1522 জন। আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 24 ঘন্টা 73 জন এবং এ পর্যন্ত 964 জন। আমরা আগেও বলেছি, আজকেও বলছি যে সারা বাংলাদেশে মোট আইসোলেশন শয্যা 9638টি, ঢাকা মহানগরীতে আছে 3944টি এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 5694টি, এবং এই সকল হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট এবং আইসিইউ শয্যাও আছে। আইসিইউ শয্যা আছে 349টি এবং ডায়ালাইসিস শয্যা আছে 102টি। আমাদের গত 24 ঘন্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে 2381 জনকে আনা হয়েছে এবং এ পর্যন্ত 188,900 জন কোয়ারেন্টাইনে আছেন। কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 24 ঘন্টায় 3462 জন এবং এ পর্যন্ত 118,499 জন। আমাদের সর্বমোট এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে আছেন 70,441 জন। আমি আগেও বলেছি, আজকেও বলি, যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কি অসুস্থ ব্যক্তি না, তারা হয়তো যারা শনাক্ত হয়েছেন তাদের সংস্পর্শে এসেছিল বলে তাদের কে আলাদা কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের এনাদের মধ্যে লক্ষণ উপসর্গ কারোরই নাই। যাদের লক্ষণ উপসর্গ থাকলে আমরা তাদের শনাক্তই করতে পারতাম। তারা শুধুমাত্র পজিটিভ রোগীর কাছাকাছি এসেছে বলে তাদেরকে কোয়ারেন্টাইন রাখা হয়েছে। এখানে আমি আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখ করব, যারা শনাক্ত হন কোভিড-19 তারা কোনো দোষী ব্যক্তি না, তারা কোনো অপরাধী ব্যক্তি না, কিন্তু কোন কোন জায়গায়, কোন কোন সমাজে, কোন কোন পাড়া মহল্লায় এই আক্রান্ত এবং শনাক্ত ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, তার পরিবারের মানুষজনকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এটা আমার মনে হয় যে আপনারা মানবিক হন, যাদের কোভিড আক্রান্ত হচ্ছেন, যারা যারা শনাক্ত হচ্ছেন তাদেরকে কোনোভাবেই হেয় করবেন না, সমাজে তাদেরকে, পরিবারের কোনো সদস্যকে হেয় করবেন না, কারণ যে কোনো মুহূর্তে আপনি নিজেও এই কোভিড আক্রান্ত হতে পারেন। কারণ এখন আমাদের সামাজিকভাবে এটা, যেটা আমরা কমিউনিটি ট্রান্সমিশন বলি বা সামাজিকভাবে এইটা সংক্রমিত হচ্ছে, কাজেই আজকে যে নেগেটিভ আছে কালকে যে পজিটিভ হবে না এটার কোনো গ্যারান্টি আমরা দিতে পারছি না, কারণ আমরা স্বাস্থ্যবিধি এখনো পুরোপুরিভাবে মেনে চলছি না, আমরা সামাজিক দূরত্ব মেনে চলছি না। কাজেই কাউকে হেয় করবেন না, কাউকে অপরাধীর মতো আচরণ করবেন না, সবার প্রতি মানবিক হন। তিনি একজন মাত্র অসুস্থ ব্যক্তি, অন্য যে কোনো অসুখের মতো এটাও একটা অসুখ যেটা হয়তো সময়ের সাথে সাথে সুস্থ হয়। এবং আমরা আগেও বারবার বলেছি, কোভিড আক্রান্ত মানুষের ক্ষেত্রে 80% মানুষেরই মৃদু সংক্রমণ হয় এবং তাদের লক্ষণ উপসর্গগুলো মৃদু থাকে। মাত্র 3-5% মানুষের ক্ষেত্রে অনেক বেশি সিরিয়াস যেটা তাদের লক্ষণ উপসর্গ হয় এবং সেই ক্ষেত্রে হাসপাতাল বা আইসিইউ সাপোর্ট লাগে। কাজেই আপনি তাদেরকে কখনোই আমরা যেন হেয় বা অপরাধীর মতো গণ্য না করি, তাদের প্রতি মানবিক আচরণ করি, এই আবেদন রাখছি সকলের প্রতি। Thank you.